মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাস্তা উদ্বোধনে জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহা। বঙ্গেশ্বর অঞ্চলের বিপ্রকালী গ্রাম থেকে ক্যানাল পার পর্যন্ত 2 কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন করেন তিনি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, জেলা পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। রাস্তা উদ্বোধন ঘিরে এলাকাবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাগরদিঘি ব্লকের অন্যান্য জায়গায় যেমন উন্নয়ন হচ্ছে, এই বিপ্রকালিতেও আমরা অনেক রকম উন্নয়ন করব। আমি বলছি যে এই রাস্তাটা যেই শেষ হবে এখানে হাই মাস্ট লাইট আমি লাগিয়ে দেব, এবং এই পাড়াটা গোটাটা আলোয় আলোকিত হয়ে যাবে। বিপ্রকালীর মানুষ আর পিছিয়ে থাকবে না, বিপ্রকালীর মানুষ সাগরদিঘি যাবে জঙ্গিপুর হয়ে না, বন্যেশ্বর হয়ে যাবে, তাদের ভেতর দিয়ে যাবে এবং তারা খুব তাড়াতাড়ি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।